ক্লাসটি যারা দেখছো তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এখনকার ক্লাসটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়, অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির উপরে এখনকার ক্লাসটা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমরা এখন সমুচ্ছেদ বিন্দুর উপর যে অঙ্কগুলো থাকে, আমাদের ব্রেক ইভেন পয়েন্টের উপর যে অঙ্কগুলো থাকে, আমরা সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা। তো শুরুতে আমি একটা কথা বলে নিই, আমরা যখন ফিনান্স প্রথম পত্র করেছিলাম, ফিনান্স প্রথম পত্রের অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো যখন আমরা করেছিলাম, আর্থিক বিশ্লেষণের চ্যাপ্টারটা যখন করেছিলাম, তখন আমরা সমুচ্ছেদ বিন্দুর অঙ্কগুলো করেছিলাম। তাই এটার বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আর আলোচনায় না গিয়ে আমরা এখন বোর্ডের কিছু অঙ্ক আমরা সলিউশন করব। তার জন্য তোমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে টেস্ট পেপারটা দরকার হবে, আর যদি টেস্ট পেপার যদি এই মুহূর্তে যদি নাও থাকে তাহলে আমি অবশ্যই টেস্ট পেপার থেকে অঙ্কগুলো আমি এখানে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো তুলে নিয়ে আমার সাথে একসাথে কি সমাধান করবে। আমরা চলে আসি, আমরা এখানে একটা অঙ্ক করছি এখন, চাঁদপুর সরকারি কলেজ। অঙ্কটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের অঙ্ক, চাঁদপুর সরকারি কলেজ কলেজের একটা অঙ্ক করছি আমরা। তো এখানে আমি প্রশ্নটা দিয়ে দিই একটু, প্রশ্নটা বলা হচ্ছে মুন্না লিমিটেড এর 2016 সালের জুলাই মাসের তথ্য নিম্নরূপ। একক প্রতি বিক্রয় মূল্য 150 টাকা, প্রতি পরিবর্তনশীল ব্যয় 125 টাকা, স্থায়ী ব্যয় 9 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সমুচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি বিক্রয়ের পরিমাণ 6,000 একক হয় তাহলে মুনাফার পরিমাণ কত হবে। 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আমাদেরকে যদি কোম্পানি 1,00,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তবে কত একক ও কত টাকায় বিক্রয়
করতে হবে। যদি কোম্পানি 1 লক্ষ টাকার মুনাফা অর্জন করতে চায় তবে কত একক, তবে কত একক ও কত টাকায় বিক্রয় করতে হবে, এটা হচ্ছে কি আমাদের উদ্দীপক এবং প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। তো তোমরা যে কাজটা করবে আগে প্রশ্নটা তুলে নাও, এরপর আমি প্রশ্নের কিছু অংশ আমাকে মুছে ফেলতে হবে অঙ্কটা করার জন্য, বাকি জিনিসটা আমরা একসাথে করবো। এখানে একটু দেখি, আমি প্রশ্নটা মুছে ফেললাম। আমরা চলে আসি সমাধানে। আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা ছিল সমুচ্ছেদ, সমুচ্ছেদ বিন্দু একক নিরূপণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা জানি এখানে শুরুতে আমরা একটা কাজ করতে পারি, সেটা লিখতে পারি আমরা, আমরা জানি সমুচ্ছেদ বিন্দু একক সমান, একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে কি স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি, একক প্রতি দত্তাংশ, স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি দত্তাংশ। এখন একক প্রতি দত্তাংশটা আমাদেরকে এখানে নিরূপণ করে রাখতে হয়, এটাকে আমরা গণনা কার্যের আওতায় আমরা লিখতে পারি এই জিনিসটা গণনা কার্য দিয়ে, একক প্রতি দত্তাংশ সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল। এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র, একক প্রতি দত্তাংশ, এটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে লিখতে পারি। আমরা বলতে পারি একক প্রতি দত্তাংশ যে কথা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন একই কথা। তাহলে এটার একটা সূত্র রয়েছে, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা প্রশ্নের মধ্যে পাচ্ছি একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে কত 150 টাকা, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 125 টাকা। তাহলে আমাদের ফলাফলটা দাঁড়ায় 25 টাকা। তাহলে এবার আমরা এখানে সূত্রে চলে আসি, সূত্রে এসে আমাদের স্থায়ী ব্যয় হচ্ছে কত, প্রশ্নে দেওয়া আছে স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা। তাহলে আমরা প্রথমে এখানে লিখলাম 1 লক্ষ টাকা, আর নিচে লিখলাম একক প্রতি দত্তাংশ, যেটা বের করলাম 25 সমান। আমরা একটু ক্যালকুলেটারটা নিব, এখানে দেখা যাচ্ছে 1 লক্ষ ভাগ 25 4000 একক, এটা বের হবে কিসে, এককে। তাহলে এখানে আনসারটা পেলাম আমরা 4000 একক। তাহলে এভাবে সূত্র প্রয়োগ করে আমাদেরকে কি করতে হবে, অঙ্কটা করতে হবে, সমাধানটা করতে হবে। আমরা এর পরের অংশ, এখানে অংশটা আমরা মুছে ফেললাম। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে একক বের করতে বলেছিল এবং সেই সাথে কি বলা হয়েছিল আমাদেরকে, সমুচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করতে বলেছে। তাহলে একক হলে আমরা সূত্রটা এইভাবে প্রয়োগ করব, আর যখন টাকায় বলবে তখন আমরা আবার লিখবো এখানে সমুচ্ছেদ বিন্দু সমান সমুচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে সমুচ্ছেদ বিন্দু একক আমরা একটু আগে বের করেছিলাম কত, 4000 একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য ছিল আমাদের 150 টাকা, 150 টাকা সমান। এটা বের, এই আনসারটা বের হবে আবার টাকায়। তাহলে 4000 গুণ, 4000 গুণ 150, 6 লক্ষ টাকা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নম্বরে যে দুটো তথ্য আমাদের জানতে চাওয়া হয়েছে, আমরা দুটো তথ্যের আনসার এখানে কি বের করে নিয়েছি আমরা। এটা এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা কি শেষ, এরপর আমরা শুরু করব খ নম্বর প্রশ্ন আমাদের। এটা মুছে ফেললাম আমি। এবার চলে আসি খ নম্বর প্রশ্নে। আমরা একটু প্রশ্নটা আবার একটু দেখি। খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যদি বিক্রয়ের পরিমাণ 6,000 টাকা 6,000 একক হয় তাহলে মুনাফার পরিমাণ কত হবে। তাহলে আমাকে বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছে কত, 6,000 একক, আর আমাকে বের করতে বলা হয়েছে কি মুনাফার পরিমাণ। তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি মুনাফা সমান, এগুলো হচ্ছে কতগুলো সূত্র, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, দত্তাংশ মাইনাস স্থায়ী ব্যয়। কারণ আমরা স্বাভাবিকভাবে আমরা যে বেসিক বিষয়টা জানি সেটা হচ্ছে, বেসিক বিষয়টা এটা হচ্ছে, আমি অঙ্কের জন্য আমি জাস্ট বেসিকটার জন্য বলছি, এটা সেটা হচ্ছে আমরা জানি বিক্রয় মূল্য থেকে আমরা মাইনাস পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে টাকাটা পাই সেটাকে বলা হয় দত্তাংশ। সেটাকে বলা হয় কি, দত্তাংশ। আমরা একটু ভালো করে আবার দেখি, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি দত্তাংশ, এবং এই দত্তাংশ থেকে যখন আমরা স্থায়ী ব্যয় বাদ দেই তখন যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি মুনাফা, সেটাকে বলা হয় মুনাফা। তাহলে এখন আমাকে নিরূপণ করতে বলা হয়েছে এখানে প্রশ্নের মধ্যে মুনাফা, এই মুনাফাটা আমাকে কি এখানে নিরূপণ করতে বলা হয়েছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি দত্তাংশ থেকে আমি স্থায়ী ব্যয়টা বাদ দিলে কি মুনাফা পেয়ে যাচ্ছি, এই বেসিক জায়গাটা থেকে এই সূত্রটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা একটু দেখি এখন, আমরা একটু আগে অঙ্ক করার সময় আমরা বের করেছিলাম একক প্রতি দত্তাংশ ছিল কত টাকা জানি, 25 টাকা। একক প্রতি দত্তাংশ ছিল কত টাকা, 25 টাকা। একক প্রতি দত্তাংশটা আমরা বের করি কিভাবে, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা পাই সেটাই হচ্ছে কি একক প্রতি দত্তাংশ। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পাই একক প্রতি দত্তাংশ। আর আমাকে এই অঙ্কটার মধ্যে মুনাফা বের করতে বলেছিল 6,000 এককের, কত একক, 6,000 একক। তাহলে আমরা দত্তাংশের পরিমাণটা বের করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে 6,000 এককের উপর যেহেতু বের করবো, 6,000 গুণ একক প্রতি দত্তাংশ হচ্ছে কত, 25 টাকা, মাইনাস স্থায়ী ব্যয় ছিল আমার অঙ্কের মধ্যে কত, 1,00,000 টাকা, মাইনাস 1,00,000 টাকা সমান, আমরা একটু আবার ক্যালকুলেশন করি, 6,000 একক বলেছি তো, 6,000 × 25 সমান 1,50,000 টাকা। 1,50,000 টাকা মাইনাস 1,00,000 সমান, এটাই হচ্ছে কি আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে কত, 50,000 টাকা। তাহলে আমরা মাথায় রাখবো আমাদেরকে যখন মুনাফা বের করতে হবে তখন মুনাফা বের করার জন্য আরো কিছু সূত্র আছে, আমরা হয়তো বা পরে অঙ্কগুলোর মধ্যে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে আপাতত এই সূত্রটা আমরা একটু মাথায় রাখবো। অঙ্কের উপর ভিত্তি করে অর্থাৎ উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা সাধারণত মুনাফার সূত্রগুলো এইভাবে করে আমাদেরকে কি সাজাতে হয়, এগুলো করতে করতে আমাদের কি আমরা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবো তখন আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারবো সূত্রটা কিভাবে আমাদের কি প্রয়োগ করতে হবে। এবার চলে আসি আমরা গ নাম্বার প্রশ্নে। এবার গ নাম্বার প্রশ্নে আমাকে বলা হচ্ছে যদি কোম্পানি, একটু গ নাম্বার প্রশ্নটা দেখো তোমরা, যদি কোম্পানি 1,00,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, যদি কোম্পানি 1,00,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তবে কত একক ও কত টাকায় বিক্রয় করতে হবে। এই ধরনের মুনাফা অর্জন করতে চাই মুনাফার পরিমাণ দেওয়া থাকে এবং কত একক বা কত টাকায় যখন বিক্রি করতে হয় তখন যে সূত্রটা আমরা ব্যবহার করি সেই সূত্রটাকে বলা হয় প্রত্যাশিত বিক্রয়।
অথবা টার্গেট বিক্রয়ে বলতে পারি, সেটা এককও বের করতে পারি, টাকায়ও বের করতে পারি, সেটা আমাকে নির্ভর করবে কি প্রশ্নের উপর। আর এই প্রশ্নটার মধ্যে আমাদের দুটো জিনিসই জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এককটাও টার্গেট বিক্রয় একক বা প্রত্যাশিত বিক্রয় এককটা বের করতে বলা হয়েছে এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণটাও আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুটো জিনিসই আমরা একসাথে করার চেষ্টা করব। তাহলে আমরা চলে আসি, আমরা এখন টার্গেট বিক্রয় একক বের করব অথবা প্রত্যাশিত বিক্রয় একক। আমরা একটু সূত্রটা লিখি এখানে, আমরা জানি প্রত্যাশিত বিক্রয় একক সমান স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড একক প্রতি দত্তাংশ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা জানি স্থায়ী ব্যয় পেয়েছিলাম আমরা কত টাকা, 1,00,000 টাকা, এবং আমাদের মুনাফা করতে চেয়েছে প্রশ্নের মধ্যে তাও কত টাকা, 1,00,000 টাকা। আর একক প্রতি দত্তাংশ আমরা এর আগে বের করেছিলাম কত, 25 টাকা। তাহলে এবার আমরা চলে আসি আমাদের আনসারে, 1,00,000 যোগ 1,00,000 হয় 2,00,000 ভাগ 25, 8,000। তাহলে এখানে আমাদের কি গ নম্বর প্রশ্নের একটা অংশ আমাদের এখানে শেষ হলো। তাহলে আমরা আবার একটু বলে রাখি, যখন আমাদেরকে প্রত্যাশিত বিক্রয় একক জানতে চাইবে, অর্থাৎ মুনাফার পরিমাণ প্রশ্নে দেওয়া থাকবে এবং কত একক বিক্রি করবো, তখন আমাদেরকে এই নির্ধারিত সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে কি, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড একক প্রতি দত্তাংশ। তাহলে আমরা স্থায়ী ব্যয় পেয়ে গেলাম 1,00,000, আর প্রশ্নের মধ্যে আমাকে মুনাফার পরিমাণটা বলে দেওয়া আছে, আমরা সেই মুনাফার পরিমাণটা লিখলাম এবং একক প্রতি দত্তাংশ আমরা একটু আগে অঙ্ক করার সময় বের করেছিলাম, সেই মানটা এখানে কি বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করলাম। এরপরে চলে আসি পরবর্তী স্থিতি, আমরা একক বের করেছিলাম আর এখন বের করবো টাকা, প্রত্যাশিত বিক্রয় টাকা। আমরা জানি প্রত্যাশিত বিক্রয় ব্র্যাকেটে টাকায় লিখে সমান শর্টকাট ভাবে করব, প্রত্যাশিত বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা একটু আগে বের করেছিলাম 8,000 একক, আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে কত, 150 টাকা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 8,000 গুণ 150, 12,00,000 টাকা, 12,00,000 টাকা। তাহলে এখানে আমাদের গ নাম্বার প্রশ্নটাও কি শেষ। তো আমরা এইভাবে আমাদেরকে আরো বেশ কিছু অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ক্লাসটি যারা দেখছো তাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই ধরনের আরো কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব এইভাবে। এবং তোমাদের যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় বা জটিলতা অনুভব করো, তাহলে অবশ্যই আমাকে সেটা তোমরা মেসেঞ্জারে জানাতে পারো, অথবা আমার ফোন নাম্বার রয়েছে, সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আমার সেই সমস্যার সমাধান করে নিতে পারো। তোমরা যে কাজটা করবে, আমি তোমাদেরকে ফিনান্সে যখন এই চ্যাপ্টারটা যখন পড়িয়েছিলাম, চতুর্থ অধ্যায়ের একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম তোমাদেরকে আর্থিক বিশ্লেষক, তো সেই সময় আমি সূত্র টুকরোগুলো লিখে নিয়ে যেভাবে বুঝিয়েছিলাম, ওই খাতাটা বের করে তোমাদের কাছ থেকে ওই জিনিসগুলো একটু কি ভালো করে তোমরা দেখবে। দেখার পরে এই অঙ্কটা বাসায় বসে আরেকবার কি প্র্যাকটিস করবে, এটার উপর আমরা যখন আগামীকাল আরেকটা ক্লাস করবো, সেই ক্লাসের পরেই তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দেওয়া শুরু করবো। তাহলে আজকে ক্লাসটা এই এই পর্যন্তই আমি ক্লাসটা রাখলাম আজকে। তো ক্লাসটা যারা দেখছো তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।